চলে এসেছি অবশেষে বেলঘরিয়া সেই 17 পল্লী মাঠে, যেখানে পিরামিডের প্যান্ডেল হচ্ছে। সভ্যতা একটি সুন্দর নিদর্শন এখানে তৈরি করছে। বন্ধুরা, ভিডিও শুরুতে বেশি কিছু বলবো না, তো ভিডিও থাম্বনেল দেখে আশা করি সকলে বুঝে গেছো কোথায় এসেছি না এসেছি, তো এখানে কি করে আসবে না আসবে সমস্ত ডিটেলসই দেবো। পুরো ভিডিওটা দেখবে, কেউ কোথাও স্কিপ করে যাবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। পল্লী মাঠের সামনে চলে এসেছি বেলঘরিয়ার সামনে, সেই পিরামিডের প্যান্ডেলটি হচ্ছে। সকলে আশা করি সকলেই ভালো আছো। তো চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে, আরো একটি দুর্গাপূজার প্যান্ডেলের সন্ধান নিয়ে তোমাদের কাছে। আজ এসেছি বেলঘরিয়ার 17 পল্লী মাঠে, যেখানে মিশরের পিরামিডের আদলে প্যান্ডেল তৈরি হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমার পেছনে সমস্ত পিরামিড গুলো তৈরি হয়ে গেছে প্রায়। মিশরীয় সভ্যতাকে যে ফুটিয়ে তোলা হয়েছে এখানে, যাবতীয় যা যা আছে সমস্তটাই তোমাদের কাছে তুলে ধরবো। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, এবং কি করে আসবে না আসবে সমস্তটাই বলবো এই ভিডিওতে। সমস্ত শিল্পীরা কাজ করছে প্যান্ডেল তৈরির কাজ। পুরো মিশরীয় সভ্যতাকে ফুটিয়ে তোলা হয়েছে। 17 পল্লী পুরো মাঠ জুড়েই এই পিরামিডের প্যান্ডেল তৈরি করা হচ্ছে দুর্গাপূজার। সমস্ত শিল্পীরা কাজ করছে। মিশরে যেমন পিরামিড রয়েছে, সেই পিরামিডের আদলে এখানে পিরামিড তৈরি করা হচ্ছে। প্রথমে একটি রয়েছে খুব বড় পিরামিড, তারপরে রয়েছে একটি ছোট পিরামিড, এবং তারপরে আবার সামনের দিকে রয়েছে দুটো ছোট পিরামিড। এইভাবে সাজানো রয়েছে, দেখতে পাচ্ছে দু সাইডে দুটো ছোট পিরামিড রয়েছে, তারপরে সেকেন্ড রয়েছে একটা বড় পিরামিড, তারপরে এবং লাস্ট রয়েছে একটা বড় পিরামিড। এবং সামনে দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি করা হয়েছে এই মূর্তিটি। সামনে যে তিনটি পিরামিড রয়েছে তার উচ্চতা 35 ফুট, এবং একদম পেছনে যে পিরামিডটি রয়েছে যেটি মূল পিরামিড তার উচ্চতা প্রায় 70 ফুট।
পুরো প্যান্ডেল চত্বর জুড়ে তৈরি করে রাখা রয়েছে প্রচুর ফেরোসের মূর্তি, অর্থাৎ মিশরীয় সভ্যতায় রাজা রানী ছিলেন যারা তাদেরকে ফেরোস বলা হতো। মূল পিরামিডের প্রধান প্রবেশপথে দুধারে দুটি হাতসেপ মন্দির রয়েছে যা সাধারণত মিশরীয় সভ্যতায় দেখা যায়। মিশরীয় সভ্যতায় অরিজিনাল যে পিরামিড রয়েছে সেই পিরামিড এবং যে সমস্ত মন্দির রয়েছে তাদের গায়ে যে সমস্ত নকশায় আঁকা থাকতো বিভিন্ন লিপি, বিভিন্ন ফটোচিত্র, তা এখানে অবিকল ফুটিয়ে তোলা হয়েছে। মূল পিরামিডের প্রবেশপথের সামনে যে মূর্তিটি দেখতে পাচ্ছ সিংহ আকৃতি, সেটি হলো গিজা স্টিং। এটি মিশরীয় সভ্যতার একটি নিদর্শন। তো চলো এবার পিরামিডের ভেতরে যাই এবং ভেতরে গিয়ে কতদূর শিল্পীদের কাজ কমপ্লিট হয়েছে সমস্তটাই তোমাদের দেখাই। এই হলো পিরামিড। খুব সুন্দর নিখুঁত কাজ করছে শিল্পীরা, দেখতেই পাচ্ছ একদম নিখুঁত কাজ করছে। পিরামিডে যেরকম কাজ করা থাকে ভেতরটা কাজ চলছে, এখন প্রায় 80% কাজ কমপ্লিট হয়ে গেছে। মূল পিরামিড যেখানে মা দুর্গার মূর্তি থাকবে সেই মূল পিরামিডের প্রবেশপথের দুধারে রয়েছে মিশরের ফেরোসের কিছু মূর্তি বসানো। কর্তৃপক্ষ থেকে জানা গিয়েছে যে এই প্যান্ডেলটি উদ্বোধন হবে মহালয়ার দিন। ভেতরে শিল্পীরা জোর কদমে কাজ করছে, প্যান্ডেল তৈরির শেষ মুহূর্ত। যারা ইতিহাসকে ভালোবাসো, যারা মিশরকে ভালোবাসো, যারা মিশর সম্পর্কে জানতে চাও, তারা এবছর এই সতেরো পল্লীর মাঠে দুর্গাপূজায় চলে আসতে পারো। এক টুকরো মিশরকে ফুটিয়ে তোলা হয়েছে এখানে, যেখানে আসলে অনেকটাই ইচ্ছা পূরণ হবে, খুব ভালো লাগবে আশা করি। বন্ধুরা দেখতে পাচ্ছ পরপর তিন চারটে পিরামিড রয়েছে। যে সমস্ত পিরামিডগুলো আমরা মিশরে দেখতে পাই, যাদের মিশরে যাওয়া সম্ভব হয় না, তারা বেলগুড়িয়া সতরপল্লী প্রাঙ্গণে চলে আসবে এবার। এখানে বেশ কিছু ফেরোসের মূর্তি তৈরি করে রাখা রয়েছে, সঙ্গে রয়েছে শাড়ি দিয়ে উট, মিশরীয় সভ্যতায় যার একটি নিদর্শন রয়েছে।
এবং লাইন দিয়ে খেজুর গাছ পোতা রয়েছে দেখতে পাচ্ছ। বিভিন্ন ফেরোশের মূর্তি রয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ মিশরীয় যে সভ্যতা, সেই সভ্যতাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। সমস্ত পিরামিডগুলো তৈরি হয়ে গেছে, তো শিল্পীরা ভেতরে কাজ করছে। যাবতীয় তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখালাম, তো দেখতে পাচ্ছ কত সুন্দর বাইরের কাজগুলো হয়েছে। বন্ধুরা এবার তোমাদের বলি এই পুজো মণ্ডপে কী করে আসবে। শিয়ালদা কৃষ্ণনগর মেন শাখায় বেলগোড়া স্টেশনে নামতে হবে। তোমরা যেদিক দিয়ে আসো না কেন, বেলগোড়া স্টেশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সেখান থেকে মিনিট তিনেক হাঁটলেই এই পূজা মণ্ডপে পৌঁছে যাবে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের এই সাপোর্ট ও ভালোবাসা আমায় আরও নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। তো সঙ্গে থাকবে, পাশে থাকবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসবো কোনো এক নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফলে আর কো দিলো ঘুরে রাজু।